আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আজ 23 জুন 2021, আজকে আপনাদের সাথে শেয়ার করবো মালয়েশিয়া আপডেট নিউজ। মালয়েশিয়াতে পুলিশ ইমিগ্রেশন চলতেছে গণহারে গ্রেপ্তার এবং কি আটক করতেছে বৈধ অবৈধ প্রবাসী ভাইদেরকে, যারা কিনা বর্তমান এ সময় রিকেলিভেশনের মাধ্যমে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করতেছেন তাদেরকে গ্রেপ্তার করতেছে। তো এ সময় কাদেরকে ইমিগ্রেশন ছেড়ে দিবে, কাদেরকে আটক করবে, সাজা পেতে হবে রয়েছে বিস্তারিত, এবং রয়েছে ইমিগ্রেশনের নতুন নতুন অপারসে সম্পর্কে আপডেট নিউজ, রয়েছে মালয়েশিয়া স্থাপন হাইকমিশন থেকে পাওয়া পাসপোর্ট সংক্রান্ত প্রবাসীবাদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। অর্থাৎ আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি না জানায় শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আপনারা দেখতেছেন প্রবাস টিভির সাথে আছে আমি আমির ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। দেশমাত্র ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী সকল আপডেটের জন্য। আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশমাত্র প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা, প্রথমে আপনাদেরকে জানিয়ে দিও মালয়েশিয়া করোনা আপডেট নিউজ। গত 24 ঘন্টায় পুরো মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা শনাক্ত করা হয়েছে 5,244 জন, যা এই নিয়ে পুরো মালয়েশিয়াতে শুরু থেকে এই পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন 7,11,006 জন। বর্তমান চলতেছে এমসিও থ্রি চলাকালীন অবস্থায় যে সমস্ত প্রদেশে আক্রান্ত সংখ্যা বেশি এবং কি মৃত্যুর সংখ্যা বেশি ওই সমস্ত প্রদেশগুলো হচ্ছে সেলাঙ্গর, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 2,001 জন, এবং কুয়ালালামপুর 531 জন, মালাক্কা 180 জন, জোহরবার 282 জন, এবং নাগার সিম্বিলান 677 জন, পাহাং 245 জন, সাবা 129 জন, সারোয়াক 577 জন, যা এ নিয়ে পুরো মালয়েশিয়াতে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে গত 24 ঘন্টায় 5,244 জন। দেশমাত্র প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা, আমরা বর্তমান এ সময় খুব কঠিন পরিস্থিতির মধ্যে বসবাস করতেছি, কর্মহীন পড়ে আছে, খাদ্য সংকটে ভুগতেছি, তারপরেও আমাদেরকে অবশ্যই যথাসাধ্য চেষ্টা করতে হবে নিজেকে সুরক্ষা রাখার জন্য, এবং কি মালয়েশিয়ার দেওয়া সরকারের দেওয়া সমস্ত এসওপি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে আমাদেরকে। দেশমাত্র প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা, মালয়েশিয়াতে বর্তমান চলতেছে পুলিশ ইমিগ্রেশন এবং কি তাদের আরও অনেকগুলো অঙ্গ সংগঠনের টিমের অপারসি, যেখান থেকে গ্রেপ্তার করা হচ্ছে বৈধ অবৈধ সমস্ত প্রবাসীদেরকে, যারা কিনা বৈধ বসবাস করতেছেন, এসওপি ভঙ্গ করতেছে, স্বাস্থ্যবিধি মানতেছে না, তাদেরকেও গ্রেপ্তার করতেছে। আর এ সময় যে সমস্ত প্রবাসী ভাইরা আপনারা যে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বা যে সমস্ত প্রবাসী ভাইরা ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাস নিয়েছেন দেশে যাওয়ার জন্য, ওই সমস্ত প্রবাসী ভাইরা গ্রেপ্তার হওয়ার পর তাদেরকে সাজা পেতে হবে বা তাদেরকে কি ছেড়ে দিবে, এই বিষয়ে অনেক প্রবাসী ভাই প্রতিনিয়ত আমাদেরকে কমেন্ট করতেছেন, জানতে চাচ্ছেন। যে সময় প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা, যে সমস্ত প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে বর্তমান রিকেলিভেশন তেনাকে মাধ্যমে বৈধ হওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, আপনার কোম্পানি, আপনার সেই মালিক অথবা আপনার এজেন্ট যদি সঠিকভাবে আপনাকে রেজিস্ট্রেশন করে ইমিগ্রেশন থেকে, আপনার পেপারটি যদি সঠিক থেকে থাকে, তাহলে আপনাকে ইমিগ্রেশন ছেড়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, অনেক প্রবাসী ভাই বলতেছে যে তার আত্মীয়, তার কাজিন হোক, যেই হোক, কি ধরে নিয়ে গেছে ইমিগ্রেশন, তো সেক্ষেত্রে তাকে ছেড়ে দিবে নাকি? অবশ্যই ছেড়ে দিবে। প্রথমত আমরা লক্ষ্য করতেছি বিভিন্ন স্থানে কিন্তু ইমিগ্রেশন যখন অপারসিভ পরিচালনা করতেছে, তো ঠিক তখন তারা কিন্তু ওই স্থানে স্পটে, অন দ্য স্পটে চেক করতেছে পাসপোর্ট এবং কি বিষয়গুলো। কিছু কিছু স্থানে কিন্তু আবার চেক করতেছে না। নর্মালি মালয়েশিয়া ইমিগ্রেশন যেসব স্থানে অপারসি দিচ্ছে, ওই সমস্ত স্থান থেকে শুধুমাত্র অরিজিনাল পাসপোর্ট দেখিয়ে এবং কি আই কার্ড দেখানোর পরে যাচাই বাছাই করে ছেড়ে দেওয়া হয়। অন্যান্য সমস্ত পেপার ডকুমেন্ট কিন্তু তারা একই সাথে নিয়ে যায়, যারা কিনা বৈধ সঠিক পেপার নিয়ে রয়েছেন তাদেরকে নিয়ে যাবে ইমিগ্রেশন অফিসে গিয়ে, সমস্ত কিছু যাচাই বাছাই করার পরে কিন্তু আপনার কোম্পানি, আপনার মালিক, আপনার নিয়োগকর্তার মাধ্যমে কিন্তু আপনাকে ছেড়ে দিবে। তাতে প্রবাসী ভাইরা আমরা আতঙ্কিত হব না। যে সমস্ত প্রবাসী ভাইদের হাতে রিকেলিভেশন তেনাকে মাধ্যমে বৈধ হওয়া সেই রেজিস্ট্রেশন পেপারটি রয়েছে ইমিগ্রেশন থেকে পাওয়া, ওই পেপারটি দেখিয়ে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। তারপরে যদি আপনাকে নিয়ে যায়, তাহলে আপনি অবশ্যই সাথে সাথে যখন যেখান থেকে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে ওইখান থেকে আপনার যে আপনার ফ্রেন্ড সার্কেলের কাছে অথবা আপনার বসের কাছে, যার কাছে আপনি যোগাযোগ করে রাখবেন যে আপনাকে ইমিগ্রেশন ধরে নিয়ে যাচ্ছে, যদি আপনি সম্ভব হয় অবশ্যই লোকেশনটা দেবেন আপনাকে কোথায় নিয়ে রেখেছে। ইমিগ্রেশন গ্রেপ্তার করার পরে কিন্তু আপনাকে একেবারে ইমিগ্রেশন ক্যাম্পে নেওয়ার পরে আপনার হাতে কী কী পেয়েছে, কী কী রয়েছে, সমস্ত কিছু লিপিবদ্ধ করার পর্যন্ত কিন্তু আপনার মোবাইলটি আপনার হাতে রয়েছে, আপনি ভয়েস করতে পারবেন, কল দিতে পারবেন। আপনাকে যখন লরির মধ্যে প্রবেশ করাবে বা লরির মধ্যে উঠিয়ে নিয়ে যাবে, ঠিক তখনও আপনি কিন্তু কল দিতে পারবেন, ওই সুযোগটি রয়েছে। তো সেক্ষেত্রে প্রবাসী ভাইরা আতঙ্কিত হবেন না, আপনি অবশ্যই আপনার নিয়োগকর্তার সাথে যোগাযোগ করবেন। এবং যে সমস্ত প্রবাসী ভাইরা বর্তমান এ সময় ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, এসপিডি পাস সংগ্রহ করেছেন, কিন্তু আপনি ফ্লাইটের কারণে আপনি যেতে পারেননি, আপনার কী হবে? যে আপনাকে অবশ্যই ইমিগ্রেশন ছেড়ে দিবে। যখন আপনি কোথাও গ্রেপ্তার হবেন, আটক হবেন,
পুলিশ ইমিগ্রেশনকে যদি আপনি সেই পেপারটি দেখিয়ে দেন যে আমি ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে পেপার সংগ্রহ করেছি, আমি দেশে চলে যাব, কিন্তু বর্তমান এর সময় লকডাউনের কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, ফ্লাইট স্থগিত রয়েছে, এই জন্য আমি যেতে পারিনি, তাহলে আপনাকে ছেড়ে দিবে। ইনকেস দিয়ে আপনাকে নিয়ে গেছে অফিস থেকে সমস্ত কিছু যা সেবাসে করার পরে কিন্তু আপনাকে ছেড়ে দিবে, হয়রানি করবে না। শুধুমাত্র ওই সমস্ত প্রবাসীদেরকে আটক করে রাখবে যে সমস্ত প্রবাসীর হাতে কোনো প্রকার বৈধ হওয়ার কোনো কাগজপত্র নথিপত্র নেই, বিশেষ স্টিকার নেই, পাসপোর্ট এবং কি এসপ্রা পাস পর্যন্ত আপনার হাতে নেই, ওই সমস্ত প্রবাসীদের কিন্তু গ্রেপ্তার করবে এবং কি সাজা পেতে হবে। আর এ সময় যাদেরকে গ্রেপ্তার করবে তাদেরকে আবার এসপ্রা পাস দিয়ে দেশে পাঠিয়ে দিবে, এত সহজ কিন্তু আসবে না বা এত সহজপন্থা কিন্তু অবলম্বন করবে মালয়েশিয়া ইমিগ্রেশন, আপনাকে অবশ্যই সাজা পেতে হবে। দায়িত্বপ্রিয় প্রবাসী ভাইরা, আমরা প্রতিনিয়ত প্রবাসীদের সাথে শেয়ার করতেছি এখনও ইমিগ্রেশন থেকে মালয়েশিয়া সরকার পক্ষ থেকে কোনো প্রকার মালয়েশিয়াতে বৈধ হওয়া এসপ্রা সংগ্রহের কোনো প্রকার সময়সীমা বৃদ্ধি করেনি আজ 23 জুন পর্যন্ত। যদি সময়সীমা বৃদ্ধি করে আমরা আপনার সাথে শেয়ার করবো, তাতে আমাদের সাথে যুক্ত থাকুন। আর অবশ্যই ওই অপেক্ষা না করে আপনারা দ্রুত ভালো একটি কোম্পানির এজেন্ট থেকে পাসপোর্টটি জমা দিয়ে বৈধ হওয়ার কার্যক্রমে অংশগ্রহণ করুন। দৃশ্যমাত্র প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা, গতকাল 22 জুন মালয়েশিয়া ইমিগ্রেশন লাংকাও ইমিগ্রেশন বিভাগ লাংকাওতে অপারসি দিয়ে 28 জন অবৈধ শ্রমিকদেরকে আটক করেছে লাংকাও ইমিগ্রেশন বিভাগ, যেখান থেকে আটক করা হয়েছে অধিকাংশই বাংলাদেশি শ্রমিক এবং কি রয়েছে ইন্দোনেশিয়ান, নেপাল এবং ভারতীয় নাগরিক। প্রিয় প্রবাসী ভাইরা, এছাড়াও মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ বিভিন্ন স্থানে অপারসি দিচ্ছে, যেমনকি তার ধারাবাহিকতায় গতকাল বান্তিংয়েও কিন্তু অপারসি দিয়ে যে মালয়েশিয়াতে অবৈধ প্রবেশের দায়ে অনেকগুলো ইন্দোনেশিয়ান নাগরিকদেরকে গ্রেপ্তার করেছে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আসুন আমরা এ সময় অবশ্যই মালয়েশিয়ার দ্বারা সমস্ত আইন কানুন মেনে চলবো, অবশ্যই সরকারের সহায়তা করবো এবং কি নিজেকে সুরক্ষা রাখার জন্য চেষ্টা করবো, আর অহেতুক আমরা রাস্তায় ঘোরাফেরা করবো না, কোথাও পারাপার হব না। দৃশ্যমাত্র প্রিয় প্রবাসী ভাইয়েরা, মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট সংক্রান্ত বা পাসপোর্ট ডেলিভারি নিয়ে জরুরি একটি বিজ্ঞপ্তি এসেছে প্রবাসী ভাইদের জন্য। বর্তমান টোটাল লকডাউন 3-তে মালয়েশিয়া প্রবাসী ভাইয়েরা খুব বিপাকে বসবাস করতেছেন এবং কি ভিসা এক্সপায়ার হয়ে যাচ্ছে, বৈধ হতে পারতেছে না পাসপোর্ট জনিত কারণে পাসপোর্ট সংগ্রহ নিয়ে। তো সেক্ষেত্রে প্রবাসী ভাইরা, আপনাদের জন্য মালয়েশিয়া স্থ হাইকমিশন অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করতেছে, তার ধারাবাহিকতায় বিশাল একটি পদক্ষেপ হচ্ছে এখন থেকে আপনার হাতে আপনার নিকটস্থ পাসপোর্ট অফিস থেকে কিন্তু আপনি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। বিগত সময় যদি এটি অবস্থান ছিল 5টি শুধুমাত্র পোস্ট অফিসের মাধ্যমে আপনি সংগ্রহ করতে পারবেন, বর্তমান এ সময় বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রদেশে 35টি স্থান থেকে কিন্তু আপনি আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। ওই সমস্ত পোস্ট অফিসগুলো হচ্ছে, প্রিয় প্রবাসী ভাইয়েরা, মালয়েশিয়া স্থ বাংলাদেশ হাইকমিশন বিগত সময় যে সমস্ত প্রদেশে যে সমস্ত যেই পোস্ট অফিসে পাসপোর্ট ডেলিভারি দিয়ে আসছে ওই সমস্ত প্রদেশগুলো হচ্ছে বা পাসপোর্ট অফিসগুলো হচ্ছে জোহরবারু, ইপো, ত্রেঙ্গানো, মুয়ার, কোচিং, এ সমস্ত স্থানে। কিন্তু বর্তমান এর সাথে যোগ করা হয়েছে আরও অনেকগুলো স্থান যেখান থেকে পাসপোর্ট আপনি সংগ্রহ করতে পারবেন। স্থানগুলো হচ্ছে রাজধানী কুয়ালালামপুর, পুলাও পিনাং, ইপো, জোহরবারু, কোচিং, মুয়ার, ত্রেঙ্গানো, ক্যাপোয়াং, জিংজাং, সুঙ্গাই ওয়াং, শাহলাম, বান্দারবারু, বাঙ্গি, রাওয়াং, কাজাং, ক্লাং, মালাক্কা, জোহুরে, তাংকা, শ্রেমবান, ল্যাংকাউই, আলোস্তাস, সুঙ্গাই পেতানি, বুকিক মেটেজাম, লাস্কাপ, ক্যাম্বন হাইল্যান্ড, সেরিকাম্বাং, পুচং, পেরদানা, পুত্রাজায়া, পুডু, স্কেপটাং শপিং মল, আমপাং, বাতুকেব, নিলাই, বেস্তার কোয়ান্তান, বেস্তার কোত্তাবারু, মুসাং, বেস্তার কোত্তা কিনাবালু, ক্লাং, উতারা, এ সমস্ত পাসপোর্ট অফিস থেকে প্রবাসী ভাইরা কিন্তু পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। শর্ত হচ্ছে আপনাকে 2 দিন আগেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কি অ্যাপয়েন্ট নেওয়ার পরে পরবর্তী 2 দিন কার্যদিবসের পরবর্তীতে আপনাকে সেই অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কে আপনার পাস যে আপনার ডেলিভারি স্লিপ নাম্বার বসিয়ে সার্চ করার পর অটোমেটিকলি একটি ট্যাগিং নাম্বার দেবে আপনাকে। সেই ট্যাগিং নাম্বার দিয়ে আপনি www.post.com.my আপনি ক্লিক করার পরে আপনার সেই বর্তমান অবস্থান পাসপোর্টে জানিয়ে দিবে। পরবর্তীতে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো একটি পাসপোর্ট যে পোস্ট অফিস থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন। আর আপনাকে অবশ্যই মালয়েশিয়া ভূখণ্ডের জন্য পাসপোর্টের সার্ভিস অনুযায়ী আপনাকে 12 রিংগিত পে করতে হবে এবং কি কোতা কিনে বালু এবং কি সাবা সার্ভারের জন্য রয়েছে 20 রিংগিত। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আজকে এই পর্যন্ত। যদি আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং কি ভিডিওটি শেয়ার করলে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।